guys, welcome to my another vlog. So, I'm going to be coming to Lassan. Actually, I'm going to be coming to Lassan. I'm going to share with you that I'm going to be doing daily vlogs, daily courses. I'm going to be Hello guys, এটা হচ্ছে যেখানে আমরা খাজনা দেই সেই অফিস আর এটা হচ্ছে আলহাজ জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয় তা আমরা এখানে আসলাম স্কুলের এটা হচ্ছে মাঠ এটা ঘোড়াপীরের মাঠ বলে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে অনেক মেলা টেলা হয় হযরত শাহ বদর কাশি কাশ্মীরি রহমাতুল্লাহ ঘোড়াপীর মাজার শরীফ আর এটা হচ্ছে এই পাশের এরকম পরিবেশ তা আমাদের তে আমাদের এখন অনলাইনে খাজনা দেওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি এখন আমরা অন্য একটা কাজে যাব চেষ্টা করছি আপনাদের সাথে সবকিছু স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য एक्चुअली অনলাইনে নিজে নিজেই খাজনা দিলাম ফার্স্ট কিন্তু এখানে এসে একটা অ্যাপ্রুভালের দরকার ছিল যার কারণে এখানে আসা তো এখন আমরা আর কি চলে যাচ্ছি দেখেন এটা হচ্ছে ঘোড়াপীরের মাজার যেটা আর কি এখানে অনেক বড় একটা গাছ আছে আশেপাশে দোকান দোকান আছে তো আমরা এখন যাচ্ছি আর কি আবার আমরা গাড়িতে যাচ্ছি আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের এখানে সব কাজ শেষ অ্যাকচুয়ালি বেশি নেয়ার যুগ শেষ ডিজিটাল বাংলাদেশ ঠিক আছে দেখেন সুন্দর একটা পুকুর লেক পানির পার যাচ্ছি আমরা এখন আমাদের সেকেন্ড কাজের জন্য মানে বিকাশ অ্যাকাউন্ট রিওপেন করার জন্য দেখি করতে পারি কিনা হ্যালো গাইস এখন যাচ্ছি রিকশা দিয়ে আবারও কারণ অ্যাকচুয়ালি একসাথে অনেকগুলো কাজ থাকলে যা হয় আর কি এক কাজ দুইবার করে করা অ্যাকচুয়ালি বাংলাদেশে যেখানেই যাবেন সেখানেই অনেক সময়ের ব্যাপার সময় ইনভেস্ট না করলে কোনো কাজই হয় না যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাচ্ছি সেখানে আমাদের একটা পার্সেল এসেছে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমরা কি পার্সেল রিসিভ করছি সেটা নিয়ে ফাইনালি দেখা গেছে যে এখন বাসায় আসলাম অ্যাকচুয়ালি অনেক কাজ একসাথে করা হয়েছে যার কারণে অনেক লেট হয়ে গেছে এখন মাগরিবের আজান দিচ্ছে তো দেখা গেছে যে আমরা যে কুরিয়ারটা পাইছি এটা হচ্ছে এই কুরিয়ার দেখেন যে আমার নামে যে কুরিয়ারটা এসেছে এটা হচ্ছে সালাদ কাঁচামরিচ বেগুন ভাজি এটা হচ্ছে মাছের ঝুড়ি এটা ছোট মাছের রান্না আর সাথে হচ্ছে এখন খাচ্ছি হচ্ছে বিরিয়ানি এগুলো হচ্ছে বিরিয়ানি খাসির বিরিয়ানি আর কি কাচ্চি বিরিয়ানি যেটাকে বলে আর সাথে আছে একটা ডিম তো অনেক ক্ষুধা লাগছে এখন খাবার খাচ্ছি হ্যালো গাইস মাত্র খাবার শেষ করলাম অ্যাকচুয়ালি খুবই ক্ষুধার্ত ছিলাম যার কারণে তাড়াহুড়ো করে খাবার খেয়ে নিলাম দুপুরে যেহেতু খাওয়া হয় নাই আর সকালেও আজকে খাবার খাওয়ার সময় একটু মানে খাবারটা ভালোভাবে খেতে পারি নাই কারণ খাবারের প্রতি একটু অরুচি ছিল মানে সকালবেলা খেতে পারি নাই যার কারণে খাবার খেয়ে নিলাম এখন এই খাবার খাওয়ার পরে রুমে চলে আসলাম যে রুমটাতে আমি থাকি সেই রুমে তে অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ একদিনে করলে যেহেতু বাংলাদেশের গভর্নমেন্ট অফিস আর প্রাইভেট অফিসের ভিতরে পার্থক্যটা হচ্ছে আমরা যদি গভর্নমেন্ট অফিসে যাই তাহলে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয় আমরা যদি নেগেটিভলি না নেই মানে কীরকম এক্সপিরিয়েন্স মনে করেন আপনি ধরেন আজকে আমি সোনালী ব্যাংকে গিয়েছি সেখানে গিয়ে আমি টাকা জমা দেব কিন্তু সেখানে আমার নিজেরই লিখতে হবে বিভিন্ন দেখা গেছে যে ওইখানে যে ফর্ম থাকে সেই ফর্মটা আর যেহেতু দেখা গেছে যে আমি এই ফর্মটা ফিল আপ আগে কখনো করি নাই সো ফার্স্ট টাইম করতে গিয়ে প্রশ্নের সম্মুখীন হলে মানে এই যে একটা এক্সপিরিয়েন্স যেটা গভর্নমেন্ট অফিসে কেউ আপনাকে হেল্প করবে না আপনার কাজে আপনারই করতে হবে আর প্রাইভেট যদি কোনো ব্যাংক হতো সেক্ষেত্রে আপনি যে কারো হেল্প নিতে পারতেন বা ওইখানে অনেকেই হেল্পফুল আর কি এই কারণে গভর্নমেন্টের যে অফিস সেখানে গেলে বা ব্যাংক বা যে কোনো জায়গায় গেলে আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হয় আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো আমার মনে হয়েছে যে আমরা নেগেটিভলি না নিয়ে পজিটিভলি কাজটা সারতে পারবো আর সেকেন্ড যে কুরিয়ারে গিয়েছি কুরিয়ার থেকে প্রোডাক্ট নিয়েছি আর বিকাশ অ্যাকাউন্ট ওপেন করার জন্য যাদের স্মার্ট কার্ড নেই যেহেতু আমি প্রবাসী আমার স্মার্ট কার্ড নেই কিন্তু যার কারণে আমার বিকাশ অ্যাকাউন্ট আমি ওপেন করতে পারছিলাম না
কিন্তু বাংলাদেশে কিন্তু একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দরকার, কারণ যদি আপনার বিকাশে থাকে যে কোনো জায়গায় ক্যাশ আউট করে আপনি পেমেন্ট করতে পারেন বা যে কোনো অনেক সুযোগ সুবিধার জন্য আর কি। তো এখন আপনারা নিজেরাই দেখা গেছে যে অ্যাকচুয়ালি এই বিকাশ অ্যাকাউন্ট ওপেন করা যায়, কিন্তু দোকানে গিয়ে করার কারণে তাকে আমার 120 টাকা পেমেন্ট করতে হলো, জাস্ট 2 মিনিটের কাজ। এই যে একটা তারপরে হেনস্থা, মানে ওয়েট করতেছি, সে যাচ্ছে আসতেছে, এ কাজ ও কাজ, মানে ভ্যারাইটিস প্রবলেম। প্রবাসীরা এমনিতেই অল্প সময়ের জন্য হয়তো বা ছুটিতে আসে বা তারপরে আবার যখন এইসব কাজের জন্য সময়গুলো চলে যায়, অ্যাকচুয়ালি মনে অনেক কষ্ট লাগে, খারাপ লাগে আর কি। যাই হোক, এই সন্ধ্যাবেলায় দুপুরের খাবার খেলাম এবং কি কাজ ফাইনালি শেষ করতে পারছি, যেহেতু অনলাইনে যে ভূমি কর যেটা থাকে সেটাও দিলাম ফার্স্ট টাইম। সব কিছুই আর কি শেষ হয়েছে, কিন্তু 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা লেগে আর কি। কুরিয়ার থেকে প্রোডাক্ট নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি কালকে রাত্রেই আমি একটা লিস্ট তৈরি করছিলাম যে আজকে দিনে আমি কি কি করব, তা না হলে সময় চলে যাচ্ছে, কাজের কাজ কোনোটাই হচ্ছে না। আর সেই লিস্ট অনুযায়ী আজকে চেষ্টা করলাম কাজগুলো সম্পূর্ণ করার জন্য এবং ফাইনালি সাকসিড, মানে ফাইনালি কাজগুলো করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, অ্যাকচুয়ালি আমি ডেইলি ব্লগস তৈরি করছি, মানে আমি প্রত্যেকদিন কি করছি, যেহেতু আমার চ্যানেলটাই হচ্ছে ব্লগিং চ্যানেল, মানে আমি ডেইলি যে কী করি সেটা নিয়েই নর্মালি ভিডিও দেই আর আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। জর্ডানে কীভাবে যাবেন, অনেকে যেতে চান, কমেন্টস করেন, আপনাদের কমেন্টসের রিপ্লাইও দেওয়ার চেষ্টা করি। তো আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি এই মাসের ভিতরে আমার 2K সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে একটা ছোটোখাটো একটা সেলিব্রেশন করব। তাই আপনারা দেখা গেছে যে ভিডিওটা বা আমার যে ভিডিওগুলো যে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।